মিরপুরে এই মুহূর্তে যেটা দেখছেন সেটা আসলে জনসমুদ্র বললেও ভুল হবে না, একেবারে রাস্তা ব্লক রাস্তা। আমরা যদি দেখে গাড়িগুলো যে আসতে পারছে না কারণ দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করছেন। এই জন্য দিনের প্রথম ম্যাচটাই বরিশাল বনাম কুমিল্লা, যে দুই দলের ভক্ত অনেক বেশি, যে দুই দলে বড় বড় দেশি বিদেশি তারকাও বেশি। বরিশাল সবচাইতে বেশি তারকাবহুল দল বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে, তামিম রিয়াদ মুশফিকরা সেখানে খেলেন। অন্যদিকে কুমিল্লাতে আছেন রাসেল নারিন মইন আলীরা, যারা আইপিএল নিয়মিত মুখ, বিশ্ব ক্রিকেটের অনেক বড় বড় নাম। তো সবকিছু মিলিয়ে আসলে বড় দুই দলের খেলা, দুইটা এমন দুই দলের খেলা যাদের অনেক অনেক ফ্যান্স ফলোয়ার, অনেক 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 ভক্ত। এবং আজকে বিপিএল ঢাকায় ফিরেছে চট্টগ্রাম পর্বের পর, সেই চট্টগ্রাম পর্বের পর আবারও সেই ঢাকা আসলে মিরপুর স্টেডিয়াম শেরি বাংলা আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে, যেই জনসমুদ্রে আসলে শুক্রবারে ম্যাচগুলোতে সবসময় দেখা যায়, তবে আজকে একটু বেশি, কারণ এর আগে বিপিএল কখনো এমন হয়নি যে রাস্তা চলাচল, রাস্তার গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, এমনটা কখনো হয়নি, এবারই প্রথম। আমরা যা দেখছি দুই দলেরই জার্সি কালার অনেকটা সেম, কমলা এবং লাল, এই জন্য আসলে মনে হচ্ছে আসলে একই দলের সমর্থক, দুই দলের সমর্থকই বেশি। আমরা কিছু সমর্থকের সাথে কথা বলতে চেষ্টা করবো। তামিমের কাছে কত রানের প্রত্যাশা যেহেতু বরিশাল? সেঞ্চুরি সেঞ্চুরি। রিয়াদের কাছে? রিয়াদের কাছে 50। যাতে না নামা লাগে ব্যাটিং এ, কিন্তু যদি নামে তাহলে অ্যাটলিস্ট 50 রান চাই ওর কাছ থেকে। তাহলে মুশফিকের কাছে আশা কি? এটা ডিপেন্ড করবে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী। আচ্ছা, ভরসা রাখছেন জিততে পারবেন? অবশ্যই অবশ্যই, চ্যাম্পিয়ন বরিশাল। বরিশালের এক ভক্ত তিনি বলছেন রিয়াদের কাছে তিনি 50 চান, তামিমের কাছে সেঞ্চুরি চান, এবং তার বিশ্বাস যে সেঞ্চুরি করতে পারবেন তামিম ইকবাল। এবং আপনারা যদি দেখেন যে গাড়িগুলোকে অনেক বেগ পেতে হচ্ছে, এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের ক্রেজ এমনটাই যে অনেক অনেক দর্শক, অনেক অনেক সমর্থকরাই আসলে ক্রিকেটের প্রাণ সমর্থকরাই, দেশের ক্রিকেটের প্রাণ সমর্থকরাই আসলে এই খেলাটাকে আসলে সবসময় বাড়তি উন্মাদনা নিয়ে যান, নতুন একটা স্টেজে নিয়ে যান। বাংলাদেশ ক্রিকেটকে এই স্টেজে আনতে সমর্থকদের অবদান নিঃসন্দেহে অনেক অনেক বেশি। দর্শক আপনারা দেখছেন যে গাড়িগুলো আসলে চলাচল করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে শুধুমাত্র দর্শকদের কারণে। দর্শকরা আসলে এত বেশি দর্শক যে লাইন যেতে 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 একদম রাস্তা পার হয়ে একদম পুরো রাস্তা দখল নিয়েছে বরিশাল কুমিল্লার দর্শকরা। এবং বরিশাল কুমিল্লার যে হাড্ডাহাড্ডি ম্যাচ, সেই হাড্ডাহাড্ডি দর্শকরা নিশ্চয়ই সেরকম কিছুই প্রত্যাশা করছে না। কেমন ম্যাচ আশা করছেন? হ্যাঁ, খুব হাড্ডাহাড্ডি হবে খেলা। তামিম ইকবালের কাছে কত রান প্রত্যাশা? হ্যাঁ, হাফ সেঞ্চুরির উপরে। আচ্ছা, আপনি কার ভক্ত? বরিশাল। বরিশালের কার ভক্ত? অনেক সব বয়সের ভক্তরা আসলে আসছেন খেলা দেখছেন তারা। আপনারা যদি দেখেন, আমি যদি আপনাদের এই পাশটা দেখাই, গাড়িগুলো আসলে সুশৃঙ্খল ভাবে চলাচল করতে পারছে না কারণ দর্শকদের এত এত ভিড়, দর্শকরা এত এত ভিড়, এবং যেটা আসলে সড়কেও বেগ পেতে হচ্ছে, এবং খুবই একটা, এটা আসলে আমি নিজের ইতিবাচক ভাবে নিব না, এটা আমি সবসময় ইতিবাচক ভাবে নিব যে দেশের ক্রিকেটের ভক্তরা আসলে তাদের প্রিয় দলকে, প্রিয় প্রিয় ক্রিকেটারকে, নিজের নিজের শহরকে কিভাবে সাপোর্ট করেন সেটারই আসলে একটা আদর্শ উদাহরণ এটা। বিপিএল এ সাধারণত শুক্রবার এবং শনিবারের ম্যাচ গুলোতে দর্শক সংখ্যা অনেক বেশি হয়ে থাকে, তো সেই হিসেবে আজকের এই ম্যাচটা তার উপর তামিমের, তামিম বনাম লিটন দাস কিংবা তামিম ইকবালদের, তামিম মুশফিক রিয়াদের বিপক্ষে লিটন ইমরুলদের ম্যাচ, দুটো দলেরই আসলে জনসংখ্যা বিঙ্গে সবকিছু মিলিয়ে দুটো দলেরই আসলে অনেক অনেক সমর্থক। বিপিএল এ খুব সম্ভবত সবচাইতে বেশি সমর্থন এই দুটো দলে পেয়েছে, আজকে সেই দুটো দলেরই খেলা। তো সেক্ষেত্রে ফুল হাউস মিরপুর হওয়াটাই, দর্শকরা জুমার আগে থেকেই প্রবেশ করা শুরু করেছেন এই মুহূর্তে। আসলে দর্শকরা অনেকেই দুপুর থেকে, অর্থাৎ সাধারণত ম্যাচ গুলো থাকে দেড়টায়, জুমার নামাজের কারণে সেটা দুইটায় করা হয়, অন্যান্য দিনের ম্যাচ গুলোর তুলনায় আজকে অনেক আগে থেকে আসলে দর্শকরা আসতে শুরু করেছেন, এবং
সেই দর্শকরা আসলে অনেক আগে থেকে শুরু করেছেন আসা, এবং নামাজের পর সেই ভিড়টা আরো বেড়েছে। এখনো টিকিট কাউন্টারে প্রচুর ভিড় এবং দর্শকরা আসলে সেই ভিড় ঠেলে আসলে যেভাবে আসছেন সেটা বিপিএল এর জন্য আসলে গুড সাইন। এবারে বিপিএল অন্যান্য বিপিএল এর তুলনায় অনেক বেশি দর্শক পাচ্ছে। প্রথম দিন থেকেই সিলেটে একদম ফুল হাউস গ্যালারি ছিল, চট্টগ্রামে ফুল হাউস গ্যালারি ছিল, এখন ঢাকায় আবারও সেই ফুল হাউস মিরপুর, যেমনটা সাধারণত বিপিএল এ খুব একটা দেখা যায় না, এবার সেটা আসলে দেখা যাচ্ছে। এবং নানা রঙের বাহারি রঙের ছড়াছড়ি, অর্থাৎ জার্সির ছড়াছড়ি, এটা আসলে শুধুমাত্র যে দর্শকদের ক্রিকেটের জন্যই আমাদের তারা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, যারা এখানে জীবিকা নির্বাহ করেন, যারা জার্সি পতাকা বিক্রি করেন, তাদের জন্য আসলে অনেক বেশি আনন্দের। কুমিল্লার ফ্যান তাই না? ইয়েস, কুমিল্লার ফ্যান। লিটন দাসের কাছে কি প্রত্যাশা আজকে? আজকে ইনশাল্লাহ ভালো খেলবো, আমরা আশা করি কুমিল্লা উইন হবে আর কি। আচ্ছা, দল জিতবে তো? রাসেলের আরেকটা ক্যামিও হবে নাকি? ইনশাল্লাহ। আচ্ছা, কুমিল্লার ভক্তরা আসলে প্রত্যাশা রাখছেন, এবং এই দুই দলের ভক্তদের আসলে যে উন্মাদনা তারা পুরো বিপিএল জুড়ে দেখিয়েছেন সেটা নিঃসন্দেহে অভাবনীয়। এবং আজকেও বলতে গেলে বরিশালেরই দাপট বেশি, আর কুমিল্লাও একেবারেই কম যায় না, দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই। দর্শক, টসে সবচেয়ে আপডেট, বরিশাল টস জিতে ফিল্ডিং নিয়েছে, দেখা যাক বরিশাল কুমিল্লা আসলে স্কোর বোর্ডে কত রান তুলতে পারে। কুমিল্লা তো ব্যাটিং করবে, কুমিল্লা আপনার মতে কুমিল্লা কত করতে পারে? কুমিল্লা ইনশাল্লাহ 200 করবে। আপনি তো বরিশাল ফ্যান, ওনারা 200 করবে এটা নিতে পারবে বললে? ইনশাল্লাহ আমরা 200 করে 250 করে জিততে বরিশালই জিততে বলি। কুমিল্লা দেখবে দেশ। আপনি উত্তর দিতে চাচ্ছেন না? না, আমার ভাইয়ের লোকের তক্কা দরকার নাই। আচ্ছা, দর্শক আবারও হাজির হব আপনাদের সাথে স্পোর্ট বাংলার ফেসবুক লাইভে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।